সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যারা ইসলামের সাথে যুক্ত সব কিছুকে বিতর্কিত করে তোলার জন্য বিজাতীয়দের তাবেদারি ও মিথ্যাচারী পেশা হিসাবে অবলম্বন করেছে তাদের সবার প্রতি আমার আন্তরিক ধিক্কার আমাদের আজকের বিষয় হজরে আসওয়াদ বা হজরুল আসওয়াদ বর্তমান বিশ্বে এটি ব্ল্যাক স্টোন বা কালো পাথর বলে অধিক পরিচিত কাবার পাশে রক্ষিত কালো পাথর নিয়ে অবিশ্বাসীদের জল্পনার শেষ নেই কেউ কেউ বলছে মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী বলে দাবি করলেও তারা কালো পাথরটির পূজা করে কিন্তু পূজা করতে হলে তো ওটার সামনে মাথা নত করতে হয় হাতজোর করতে হয় ভোগ দিতে হয় ফুল জল দিতে হয় মুসলমানরা তো সেসব কিছু করছে না তাহলে পূজা হলো কিভাবে মুসলমানরা তো বরং কালো পাথরটিকে চুম্বন করে মানুষ তার প্রিয় বস্তু বা ব্যক্তিকে যেমন চুম্বন করে ওটাকে পূজা বলা যাবে না কারণ চুম্বনকে কেউ পূজা বলে না যারা এটাকে পূজা বলে তারা বোকা তারা পূজা কখনো দেখেনি হয়তো তারা নিজেদের প্রিয়জনকে বা নিজেদের সন্তানকেও কখনো চুম্বন করেনি নিশ্চয়ই কোথাও না কোথাও একটা গণ্ডগোল আছে নইলে চুম্বনকে তারা অবশ্যই পূজা বলতো না অবিশ্বাসীদের কেউ কেউ কালো পাথরটির ব্যাপারে নানারকম আজগুবি কথাবার্তা বলে বেড়াচ্ছে তারা এটির একটি স্বরূপ নির্ণয় করতে চাচ্ছে যা উচ্চারণ করাও আমাদের জন্য বৈধ নয় কিন্তু তাদের কথার কোনো ভিত্তি নেই কারণ ওরা কেউ কোনো দিন এ পাথরটির কাছেও ঘেঁষতে পারেনি কোনো এটিকে পরীক্ষা করেও দেখতে পারেনি যা বলছে সব আন্দাজি কথা আন্দাজি কথার কোনো মূল্য নেই সব পাগলের প্রলাপ পাথরটির সাথে মানব জাতির একটি আদি কাহিনী জড়িয়ে আছে মক্কার পার্শ্ববর্তী এক প্রান্তরে হজরত আদম আল্লাহ ইসাল্লামের পৃষ্ঠদেশ থেকে সকল মানবত্তাকে কোনো একদিন বের করা হয় তারা হজরত আদম আল্লাহ সাল্লামের দুই পাশে শাড়ি বেঁধে দাঁড়ায় আল্লাপাক তাদেরকে জিজ্ঞেস করেন তিনি তাদের প্রভু কি না তারা সবাই হ্যাঁ সূচক জবাব দেয় এবং আল্লাহ তাদেরকে সিজদে করার আদেশ দিন এ আদেশ হজরত আদম আল্লাহ সাল্লামের উভয় দিকে দণ্ডায়মান আত্মাদের একাংশ সাথে সাথে পালন করে এবং আল্লাহকে সিজদে করে তারা মাথা উঠানোর পর আল্লাহ পাক আবার জানতে চান যে তিনি তাদের সবার প্রভু কি না তারা সবাই স্বীকার করে অতপর তিনি তাদেরকে আবার সিজদে করার আদেশ দেন এবারে ডান দিকের সবাই সিজদা করল কিন্তু বাম দিকের কেউ আর সিজদা করলো করল না তারা দাঁড়িয়ে থাকল যারা আল্লাহর সামনে দুই সিঁজদেই করেছে তারা সারা জীবন নমিন থেকে ইমানের সাথে মৃত্যুবরণ করবে যারা শুধু প্রথম সিজদা করেছে তারা প্রথম জীবনে ইমানদার থাকলেও শেষ জীবনে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে যারা শুধু শেষ সিজদা করেছে তারা প্রথম জীবনে ইমানহীন থাকলেও শেষ জীবনে ইমান লাভ করে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে এবং যারা এক সিজদাও করেনি তারা জীবনে এক মুহূর্তের জন্যও ইমানদার থাকবে না সেদিন সেখানে যা ঘটেছিল আল্লাহর আদেশে তালিফিবদ্ধ করে একজন ফেরিস্তা নিজের মুখের মধ্যে রাখল এবং সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল অর্থাৎ মানব জাতির সেদিনে সেই ঘটনার বিবরণ বহন করে সেই পাথরটি পাথরে রূপান্তরিত এক ফেরিস্তা এই জন্যে মুসলমানরা ওটিকে চুম্বন করে ওটি সাদা ছিল কোটি কোটি মানুষের চুম্বনের কারণে ওটির রং এখন কালো মানুষের কাছ থেকে আল্লা কর্তৃক অঙ্গীকার নেয়ার যে কথা আলকোর আনে বলা হয়েছে এটি সেই অঙ্গীকার নামা না তা জানি না তবে মনে হয় এটি সেটি এই বিষয়টাকে বিশ্বাস করল আর না করলো সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না এই বিশ্বজগতের সব কিছুই অলৌকিক কোনো কিছুই লৌকিক লৌকিক নয় মানুষ যা লৌকিক বলে মনে করে তাও অলৌকিক যা অলৌকিক বলে মনে করে বা জানে তাও অলৌকিক কোনো কিছুই মানুষের সৃষ্টি করা সম্ভব নয় অথবা নিজে নিজে কোনো কিছুই হওয়া সম্ভব নয় মানুষের শরীরে যে জিন আছে তার একটি মাত্র কোষকে সোজা করে টেনে বিছিয়ে দিলে তা পুরো সৌরজগত ঢেকে দিতে পারে এটা এতই বড় অথচ এত ছোট অবস্থায় রাখা হয়েছে যে অত্যন্ত পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছাড়া আমরা তা দেখতেই পাই না এই অসম্ভব ব্যাপার যিনি ঘটাতে পারেন একটা পাথরের ক্ষেত্রে তিনি যা ঘটিয়েছেন তা অবিশ্বাস করার কোনো কারণ থাকতেই পারে না মানুষের উচিত ভালো লাগলে ইসলাম গ্রহণ করা অথবা ভালো না লাগলে ইসলাম সম্পর্কে নীরব থাকা যেটা যার ধর্ম নয় নিতান্ত বাধ্য না হলে সেটা নিয়ে তার কথা বলা উচিত নয় মুসলমানরা যেখানে যার ধর্ম তার কাছে নীতি অবলম্বন করছে সেখানে অন্যদের অকারণ বিসম্বাদে লিপ্ত হওয়া তো অনৈতিক সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ